বন্ধুরা, সাধারণত জিপ ভিডিও মানে আমরা বুঝে থাকি যে কোনো রকম অ্যানিমেশনের মাধ্যমে একটা জিপ ভিডিও তৈরি করা। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম অ্যানিমেশন ছাড়া আপনি আপনার নিজের ছবি দিয়ে এবং নিজের যে মোবাইলটা আছে এই মোবাইল দিয়ে আপনি একটা জিপ ভিডিও বানাবেন এবং হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিভিন্ন জায়গায় শেয়ার করে আপনার বন্ধুদের চমকে দিতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার নিজের ছবি দিয়ে একটা জিপ ভিডিও বানাবেন কিংবা আপনার তৈরি করা যে কোনো ভিডিওকে আপনি জিপ ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তো যদি শিখতে হয় কিভাবে আপনি জিপ ভিডিও বানাতে পারবেন মোবাইল দিয়ে, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমি এই ভিডিওটা দুটো স্টেপে দেখাবো। প্রথমে আমি দেখাবো কিভাবে একটা ছবি দিয়ে বা বেশ কয়েকটা ছবি দিয়ে আপনি জিপ ভিডিও বানাতে পারবেন, এবং দ্বিতীয় পর্যায়ে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা ভিডিওকে আপনি জিপ ভিডিওতে কনভার্ট করতে পারেন। তো মেবি একটু বড় হতেই পারে, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন ডিজিটাল লাইফ প্রো চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি উজ্জ্বল। তো চলুন, আজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন। তো বন্ধুরা, এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং আমি এখান থেকেই আপনাদের এ টু জেড সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ড, প্রথমে আপনাকে একটা ছোট অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। তো আপনি আপনার মোবাইল থেকে সোজা প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন জিফ মেকার, GIF, জিফ মেকার, MAKER। জিফ মেকার লিখে যখনই আপনি সার্চ দেবেন আপনার সামনে কিন্তু বেশ কয়েকটা অ্যাপ্লিকেশান একই নামে চলে আসবে। তো এখানে দেখুন 4 নম্বরে যে অ্যাপ্লিকেশানটি আছে, আপনারা একটু লোগোটা ভালো করে দেখে নিন। এই 4 নম্বরে যে অ্যাপ্লিকেশানটি আছে আপনাকে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে হবে। তো ভিডিওটি ছোটো করার জন্য আমি কিন্তু আগে থেকেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে রেখেছি এবং এই অ্যাপ্লিকেশানটি আমি কিন্তু ইউজ করি। তো একটু ভালো করে দেখে নিন, কারণ একই নামে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে, তাই একটু ভালো করে লোগোটা এবং নামটা দেখে নিন। ওকে, তো অ্যাপ্লিকেশানটি যখনই আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশানটি আপনাকে ওপেন করতে হবে। তো আমি হোম স্ক্রিনে গিয়ে এই যে আমার অ্যাপ্লিকেশান, তো আপনি অ্যাপ্লিকেশানটি যখন আমি ওপেন করব, সেম আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তার আগে হয়তো কয়েকটা আপনাকে পারমিশন দিতে বলবে, জাস্ট সেগুলোকে অ্যালাউ করে দেবেন। ওকে, তো আমার মনে হয় অ্যালাউ করে দিতে সবাই পারে, জাস্ট অ্যালাউ অপশানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশানটি অ্যালাউ হয়ে যাবে। দেন আপনার সামনে এইরকম একটা মোটামুটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন বেশ কয়েকটা অপশান রয়েছে। তো আপনি যদি, আমি প্রথমে দেখাবো আপনি কীভাবে আপনার নিজের ছবি দিয়ে জিফ বানাবেন। তো আপনি এখানে ইমেজ জিফ বলে যে অপশানটি রয়েছে, আপনি এই ইমেজ জিপ অপশানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনার মোবাইলে যে সমস্ত ছবিগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে ফর এক্সাম্পল আপনাকে সর্বনিম্ন 2টো ছবি সিলেক্ট করতে হবে, সর্বনিম্ন। এবং মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এখানে সর্বাধিক 200টা, বুঝতে পারছেন, 200টা ছবি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি বেশি ছবি ইউজ করবো না, জাস্ট কয়েকটা ছবি আমি এখানে সিলেক্ট করে নেব, কারণ ভিডিওটা আমি বেশি বড় করবো না। ওকে, তো আমি 5টা ছবি সিলেক্ট করলাম, আপনি চাইলে 200টা ছবিও সিলেক্ট করতে পারেন। দেন ওপরে দেখুন নেক্সট অপশান রয়েছে, আপনি এই নেক্সট অপশানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখুন এখানে প্রসেসিং চলছে, তো আপনাকে একটু ওয়েট হবে। তো দেখুন ফ্রেন্ড, আমার কিন্তু এখানে প্রসেসিং হয়ে গেল। তো এইবার দেখুন আমার জিফ ভিডিওটা যদি আমি চালাই, তো দেখুন আমার এটা কিন্তু জিফ হয়ে গেছে অলরেডি। তো এখানে আপনাকে কী করতে হবে, একটু কাস্টমাইজ করে নিতে হবে, একটু এডিট ভেডিট করতে হবে। তো আমি জাস্ট আপনাদের সব কিছু দেখে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যখন অ্যাডজাস্টমেন্ট আছে, আপনি অ্যাডজাস্টমেন্টে যখন আপনি ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন আছে, আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করার পরে দেখুন আপনি এই জিফটার যে সাইজ সেটা কিন্তু আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো যেটা আপনার সুবিধা হয় সেটা রাখবেন। আমি ফ্রি রেখে দিলাম, ফ্রি রেখে দেওয়ার পরে আমি এখানে জাস্ট ডান করে দিলাম। ওকে, এখানে কালার, কালার অপশানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার কালার, লাইট কিংবা কালার যে কোনো জিনিস আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি একটু কালারফুলি রাখছি, কারণ জিফ জিনিসটা সবাই কালার রাখতে পছন্দ করে। এবং এখানে ডেকোরেশন, আপনি ডেকোরেশন থেকে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইমোজি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এই ইমোজিটা সিলেক্ট করে নিলাম। তো ইমোজিটা আমি জাস্ট এখানে আমি একটা যে কোনো এক কোণা রেখে দিলাম। এইবার আপনাকে কী করতে হবে, এখানে যে এ বলে যে একটা অপশান রয়েছে, আপনি এখান থেকে কিন্তু আপনার নিজের নাম কিংবা আপনার যে কোনো বন্ধু বান্ধবের নামও কিন্তু আপনি লিখে দিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি আমার নিজের নামটাই দিলাম উজ্জ্বল। দেন আপনি এটাকে লেখার যে স্টাইল সেটাও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এই স্টাইলটা রাখলাম। তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা রাখবেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটুকু করলাম। ওকে, দেন আপনি এখানে দেখুন, এখানে ডিরেকশন আছে, এখানে ড্রয়িং রয়েছে, এখানে ইফেক্টস রয়েছে, আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস পেয়ে যাবেন ফ্রেন্ড। এখানে ইফেক্টসগুলো দেওয়ার পরে কিন্তু এখানে চমৎকার চমৎকার ইফেক্টস রয়েছে, আপনি যে কোনো ধরনের ইফেক্টস কিন্তু আপনি ইউজ করতে পারেন এবং খুব সুন্দর লাগছে। এখানে বিভিন্ন কুল কুল ইফেক্টস রয়েছে, দেখুন এটা কত মজার লাগছে, ওয়াও অ্যামেজিং। তো এরকম কিন্তু আপনি বিভিন্ন ধরনের ইফেক্টস ফ্রেন্ড ইউজ করতে পারেন। এখানে বেশ অনেকগুলো কিন্তু ইফেক্টস রয়েছে, তো আপনার যেটা সুবিধা হয় আপনি সেই ইফেক্টসটাই আপনি ইউজ করবেন। ওকে, দেখুন, তো ফর এক্সাম্পল আমি যে কোনো একটা ইফেক্টস রাখলাম, তো আমি এই ইফেক্টসটা রেখে দিলাম। তো আপনার যেটা সুবিধা, এখানে ইরেজার রয়েছে, এখানে স্পিড রয়েছে, আপনি স্পিডটা কম বেশি করে যে কোনো একটা করে।
এখানে যে ট্রিম অপশনটি রয়েছে, এখান থেকে আপনি কাট সেট করে নিতে পারেন, অর্থাৎ ভিডিওটি কোথাও ছোট কোথাও বড় আপনি করে নিতে পারেন। তারপরে আপনার এডিটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে আপনি এখানে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন এবং এটা জাস্ট ওকে করে দিলেই কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। তো এটা আমি এখন ওকে করলাম এবং দেখুন আমার এটা প্রসেসিং চলছে এবং এটা অলরেডি সেভ হতে শুরু করেছে। তো 100% হয়ে গেলে কিন্তু এটা অলরেডি সেভ হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু আমার অলরেডি হয়েছে, আপনি এটা শেয়ার করতে পারেন বিভিন্ন জায়গায়, হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ যাই হোক, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটাকে আপনি শেয়ার করতে পারেন। তো আমাদের দ্বিতীয় যে আচ্ছা এটা আমি পরে করবো, তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও। তো আপনি ভিডিও জিফে ক্লিক করবেন, ভিডিও জিফে ক্লিক করার পরে আপনি আপনার তৈরি করা যে কোনো ভিডিও জাস্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো ফর এক্সাম্পল আমি এই 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 ভিডিওটা আমি সিলেক্ট করে নেবো। তো এই ভিডিওটা সিলেক্ট যখনই করবো এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমার যে কোনো ভিডিও কিন্তু 1 মিনিটের বেশি আমি নিতে পারবো না ম্যাক্সিমাম। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক একইভাবে এটা যখন ডান করে দেবেন এখানে একটু প্রসেসিং চলবে। তো ফ্রেন্ড ইতিমধ্যে কিন্তু আমার প্রসেসিং কমপ্লিট হয়েছে এবং নিচে দেখুন একই রকম ফটো যেভাবে আপনি এডিট করবেন আমি দেখালাম, ঠিক একই অপশানগুলো এখানে রয়েছে নিচে, আপনি এগুলো দিয়ে আপনি এডিট করে নিতে পারেন। তবে বলা বাহুল্য যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনার এটা প্রসেসিং হতে কিন্তু একটু লেট হবে যেহেতু এটা ভিডিও, তারপর এটা সেভ করে দেবেন একইভাবে, দেন এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করে আমাদের একটু সহযোগিতা করুন, কারণ লাইক করলে আমাদের আরও ভিডিও বানাতে সুবিধা হয়। এবং আপনি যদি নতুন হন তো যদি মনে করেন যে আমাদের চ্যানেলে ভিডিও আপনার প্রয়োজন হয় বা প্রতিদিন দেখতে চান তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও নিচে দেখুন একটা লাল বাটন সাবস্ক্রাইব অপশান রয়েছে, ওখানে জাস্ট একটা ক্লিক করুন। এবং সর্বশেষে যেটা বলি সেটা হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।